নিপুণ যদি আপনাকে বলে সহমতি হতে আপনি কি সেখানে নিতে পারবেন কি? যদি আমার কোনো পাগলা কুকুরে কামড় হয়, মনে করি পাবনা হাসপাতাল থেকে আসছি, মতো জ্ঞান নাই, তখন চিন্তা করবো। পুরো সুস্থ লোক বসে আমি নির্বাচন করতে। নিপুণকে এই প্যানেলকে আপনি 100 মধ্যে কত দেবেন এবং ব্যর্থ বলবেন কিনা, এবং আগামী কমিটিতে তারা যদি নির্বাচন করে নিপুণের প্রতি আপনার পরামর্শ কি হবে? 100 কত দেবেন? ব্যর্থ তো বলবো না, বলবো জিরো, কোনো মার্ক নাই তো, এ তো অনির্বাচিত হয়ে বসছে। আমি 176 ভোট, উনি 163 ভোট পাইছে। উনি পুরাই একজন নেতার জোরে পেশি শক্তি ব্যবহার করে ইউপিসির কিছু লোক, আর একজন মানুষ মোহাম্মদ হোসেন, যার কথা আমি আবারও বলি, এবারও যত নির্বাচনের দেখবেন যত কলকাটি মোহাম্মদ হোসেন নামে। আমাদের সংবিধানে আছে শিল্পী সমিতি যারা ভোটাধিকার দিতে পারবে তারাই উপদেষ্টা হবে। মোহাম্মদ হোসেন শিল্পী সমিতির ভোটার না, তারপরও তাকে উপদেষ্টা বানিয়েছে। এইসব প্রশ্ন আপনারা কখনো করেন না। যে আপনাদের সামনে কথা বলেছি, গতবার যে নির্বাচন সব শেষ হয়ে গেছে, এটাকে নিপুণকে দিয়ে ভোট পর্যন্ত আমার পক্ষে ছিল, আমাকে সাপোর্ট দিয়েছে, তার জন্য যেই নির্বাচনে আমি জিতলাম নিপুণের সাথে একত্রিত হয়ে এখানে নোংরামি করলে সব কিছুর মূলে একটি লোক কাজ করতেছে, মোহাম্মদ হোসেন, যিনি এফডিসিতে মামলা মকদ্দমা আনছেন, সবার সাথে একজনের সাথে গণ্ডগোল করা, প্রযোজক সমিতির বিরুদ্ধে যে আমি মামলা, যে আমাকে দিয়ে একটা মামলা করানো হয়েছিল, যে মানে আমার তখনই সে মামলার প্ররোচনাকারী এই লোক ছিল, এবং এখনও যিনি নিপুণকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় সভাপতি হ্যান্ড করছেন, নিপুণের সাথে তো কেউ করতে যাচ্ছে না। কাঞ্চন ভাই যত নিচে নেমে গেছে ওর সাথে নির্বাচন করে, কাঞ্চন ভাই সম্মান আর নাই, এখন ওরা আলমগীর ব্যবসায় যাচ্ছেন, অনন্ত জলিলকে ধরার চেষ্টা করছেন, সবাই দাঁড়া দৌড়াচ্ছেন, তাহলে বুঝেন তার দৈন্যতা কত সভাপতির পিছনে দৌড়াচ্ছে। নিপুণ যদি নির্বাচন করে তার প্রতি পরামর্শ কি থাকবে আপনার? নির্বাচন করাই উচিত না, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও, নির্বাচন করে করবে কিও, তো কিছু করতে পারবে না। ও নিজে সংসদ সদস্য হওয়ার জন্য দৌড়াচ্ছে, নিজে একটু ফোকাস নেওয়ার জন্য দৌড়াচ্ছে, ও তো কিছু নাই নিজস্বতা, ও তো এইটা দিয়ে নাড়ায় চাড়ায় চলতে যাচ্ছে, কিছু নাই। লজ্জা সরম থাকলে একটা ঘরের মেয়ে, নারীর হচ্ছে ঘরের আব্রু, কোন নাই কেমন করছে জীবনে, মৌসুমি আবার ফেল করছিল, চুপ করে চলে গেছে, ও কি সেটা করছে? জোর করে করে সব হোসেন আর সনি সিনেমা হলের যে হোসেনের অফিস, এখানে বসে এইসব প্ল্যানিংগুলো হয়, এই এই নির্বাচনে সব সঞ্চালিতানিগুলো এখানে হবে, হোসেন করে করে ওই পিছনে বেশি শক্তি আছে তাকে দিয়ে বিভিন্ন ফোন করে এইগুলো এই নোংরামি করছে। আপনারাও দেখে দেখেন সামনে এই হোসেনের মাধ্যমে আরও নোংরামিগুলো সামনে থেকে থেকে, তো ও তো নিজের নিজেকে কাজ নিয়ে কাজ করে। কয়টা আপনারা তো সব শিল্পীকে সাক্ষাৎকার নেন, কেউ কি খুশি এই কমিটির উপরে? উত্তর দেন আপনারা, তাইলে সব কিংবদন্তিদেরই তো দেখি তো অখুশি। ও তো নিজস্ব নিজের নিজেকে ফাইনালাইজ করার চিন্তা করে, এমপি ওর স্বপ্ন দেখছিল নিজের নমিনেশন ফর্ম নিয়ে, কিছু হয়নি, আবার ঘুরে গেল এমপি ওখানে চলে যেত, আর এমপি হয়নি ঘুরে ফিরে আবার শিল্পী সমিতিতে, আবার এরকম করবে, নিজের পুরো শিল্পীরা তো সাথে নাই, বিশেষ কোনো প্যানেলের সমর্থন করবে সেইটা দেখা যাক, আগে প্যানেলটা পুরো দেখি কারা কাজ করবে। যেহেতু আমার বোনের কাছে একটা অনুমতির ব্যাপার আছে, আমার ফ্যামিলির ভাই, যেহেতু আমি আমার দুই ভাই বড় ভাই আছেন, বাবার সমতুল্য বাবা মা নাই, যেহেতু কোনোদিন আমার কোনো কিছু আটকায় না, এবার যেহেতু আটকিয়েছে তাদের সাথে কথা বলি, ফুল প্যানেলগুলো ঘোষণা হোক, আমি চেহারাগুলো দেখি, তারপর আমি চিন্তা করবো আসলে শিল্পীরা কাজ, শিল্পীদের কল্যাণে কারা কাজ করবে তাদের সাথে আমার থাকা উচিত। আপনি বারবার পরিবারের কথা বলছেন, অভিমানবোধ কাজ করছে কিনা আপনার এই সিদ্ধান্তের পেছনে? অবশ্যই আছে অভিমানবোধ, আমি নির্বাচিত হয়ে শিল্পীদের সেবা করতে পারলাম না, বসতে পারলাম না, একটা মেয়ে জোর জবরদস্তি করে লজ্জা, আমি সবসময় বলি যে বেহায়া নির্লজ্জের মধ্যে চেয়ারটা দখল করে আছে, আমার কথা মানে নির্লজ্জের মধ্যে কথা বলে যায়, উত্তর দিয়ে যায়, তো আপনি সেখানে বেহায়া মানে আমার আমার কেন আমার অভিমান কাজ করবে না? সংগঠন করতে আসছিলাম শিল্পীদের সেবা করার জন্য, এখানে এত নষ্ট আমি, এত নোংরামি, তাহলে সেখানে আপনি কাজ করবেন কীভাবে?